আজকে আপনাকে দেখাম একটা মজার রেসিপি, দেখে বুঝতে পারছেন হয়, এটা হচ্ছে কাঁড়ালের ভিসি। এই কাঁড়ালের ভিসি দিয়া যে এত মজাদার খাওয়া রান্না করা যায়, আমি মাংস রেখে কিন্তু কাঁড়ালের ভিসি দিয়ে ভাত খাইবেন। তো চলেন দেখাই আপনাকে এই প্রসেসিংটা। প্রসেসিংটা একটু কঠিন হইলেও কিন্তু খাওয়ানোর লেগে ওটা মানা যায়, কোনো ব্যাপার না। তো সুন্দর করে কাঁঠালের বেশি দেখ খোসাটা ছাড়াই লইবেন। এই যে দেখেন মুই কি সুন্দর করে ছাড়াই লিতেছি, কিন্তু ভুলেও যেন নখের মধ্যে ঢোকে না, এলে কিন্তু মনক ব্যথা করবে। আসলে মুই এইটার ভুক্তভোগী, তো এলে আমাকে একটু সতর্ক করে দিলাম। তো প্রথমে সুন্দর করে কাঁঠালের বিচি গুলো ছড়াই লিছি, এরপর পালা হয়েছে এটা ভিজাই রাখতে হইব। তার আধা ঘন্টা বা এক ঘন্টা যদি ভিজাই রান হেলে এটার উপরে যে আর একটা লাল লাল খোসা আছে সেটাও কিন্তু উঠতে চাইবো, কারণ এটা উড়াই তৈব। এটা নিয়ে আমি রান্না করতে পারেন, কিন্তু এটা দিয়ে ভাল লাগবে না, মানে কালারটা কিন্তু অন্যরকম, একটু লাল সালাসা কালার কেমন লাগে না কন্দি। তো বাসায় যদি এরকম আর ফাড়া ফুতা থাকে তাহলে আর কি লাগে কন্দি। মোর হাউরি এই যে ফাড়া ফুতা কিনছে আল্লাহ দিলে, মোর সামনের বছর মোর মাইয়ে ফুলায়, মোর হেইয়ের মাইয়ে ফুলায়, হেইয়ের মাইয়ে ফুলায় মনে এই পাড়া পুতোর কাম সারতে পারবো, কারণ পাড়া পুতোর কাম মোর আর করি না। তো যাই হোক, ঘষিয়া মাঝে মরি এই অবস্থায় নিয়েছি, কিন্তু এত মন মন ভরে না এখন, কিন্তু নয় দেয় আশ্রাইতে 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 আরো সাদা বানাইতে হইব, কারণ একটু ক্লাস আলাসা রয়ে গেছে, হেলে আর ভাল লাগতেছে না। তা আমরা মনে করতে পারেন যে আপা এমনও তো রানতে পারেন, হ্যাঁ রানতে পারি, কিন্তু একটু কইলাম যে লাল সালাসা লাগবে ভাল লাগবো না। এই ধরেন মুই ঘষিয়া মাঝে কিন্তু মানে নয় দিয়ে খুচে খুচে কিন্তু এরকম বানাইছি। তো এইবার পালা হয়েছে, এটার আবার মাঝখান থেকে কাটতে হইব, কুচুকুটু করে কুচুমুচু করে কাটতে লইবেন, যাতে দেখতে একটু ভালো লাগে, সেদ্ধ হয় তাড়াতাড়ি। আসলে একটু শক্ত শক্ত থাকে তো লেগে একটু সেদ্ধ যেন তাড়াতাড়ি হয়। তো ব্যাপার না, মুরগির মাংস সুন্দর করে কেটে কুটে লইছি। যদি মাংসও না থাকে মুরগির আড্ডি গুড্ডি থাকে, হ্যাঁ দেওয়া রান্নাতে পারেন। মোর দ্বারা আড্ডি গুড্ডি আছে না, একটু মাংস লেগে দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করবো। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে লাগলাম। ও আরেকটা কথা কইলে, আমরা যদি গরুর মাংস থাকে হেলে কিন্তু হ্যাঁ দেওয়া রান্নাতে পারেন, হেলেও কিন্তু মজা লাগবে। তো মুই গরুর মাংসের দিকে না যেয়ে আমি মুরগির মাংসের দিকে গেলাম। তো প্রথমে পেঁয়াজটা একটু ভাজলাম, হের মধ্যে একটু মানে যেহেতু মুরগির মাংস দিই, মহিলাকে মুরগির মাংসের মধ্যে যে মশলা দিব হেয়ে কিন্তু সব ইহানে দেওয়া লাগবে। তো আদা রসুন পেস্ট অবশ্যই দিয়ে লইবেন, এর মধ্যে সুন্দর করে কিন্তু ভাজিয়ে লইবেন, যেন কাঁচা কাঁচা আদা রসুনের গন্ধটা না হয়। আর আমরা যদি চান যে আরেকটু পেঁয়াজ বেশি দিবেন, একটু ঝোল ঝোল বেশি পাইবেন, তাহলে কিন্তু আরেকটু পেঁয়াজ বাটা পেঁয়াজ দিতে পারেন, কোনো ব্যাপার না। তো মুই এটা ভাজার পরে একটু পানি দিয়ে লইলাম, এই এর পরে এটা মশলা টশলা দিয়ে অ্যাড করতে হইব। তো প্রথমে ধনিয়ার গুঁড়া দিলাম, অনেক কইতে পারে না হয় ধনিয়ার গুঁড়া কেন খান, আসলে ধনিয়ার গুঁড়া মোরা খাই, আমরা না খাইলে কোনো ব্যাপার না, টেস্টের কোনো পার্থক্য হইব না আশা করি। তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে লেবেন, আমরা কাঁচা মরিচ দিয়েও রান্ধতে পারবেন, কিন্তু মুই চাইলাম যে কালারটা যেন অন্যরকম রাখাইলে কিন্তু একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম, এবং জিরার গুঁড়াও দিছি, কারণ যেহেতু এর লগে মাংস দিয়ে আমি কষা মহিলে গা সব মশলা কিন্তু এর মধ্যে দিতে হইব, এবং লবণও দিলাম। তো এইবার দিয়ে এটার কষাইনা ফালা, মশলা যত কষাইবেন তত কিন্তু এটা স্বাদ বাড়বে। এটা কিন্তু আমাকে বারবার মুই কইতাছি, আমরা যদি না হনেন তাহলে কিন্তু রান্তার দোষ আমের মন না, কিন্তু আবার কইতে পারে না যে আপনার আমের মতো রাঁধছি, এতে কিন্তু মোর হয় নাই। তো মশলাটা দুইবার কষাই, এই এরপর মাংস দেওয়ার পালা, মাংস দিয়ে আবার কষাই তৈব, কারণ মাংসটা সেদ্ধ করতে হইব, কারণ মাংসের যে কাঁচা কাঁচা গন্ধ এই যদি আবার কাঁড়ালে বিচির মধ্যে লেগে যায় তাহলে কিন্তু আবার বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যাবে, এর লেগে মাংসটা আগে কষাই নিতে হবে। তো মুই সুন্দর করে দেখেন এই কষাই লিছি, এখন এই এর মধ্যে মুই কাঁঠালে বিচি দেবো ডাইলে, কারণ কাঁঠালে বিচি দেওয়া একটু কষাই দেবো মাংসের লাগে, আবার অ্যাড করে আলাদা আলাদা কষাইলে কিন্তু আবার হের মশা পাইবে না। তো মাংসের লাগে এখন আবার কষাইয়া হের পর আমি লাস্ট ফিনিশিংয়ে যাবো। তো সুন্দর করে আমি কাঁঠালে বিচিগুলো দিয়ে দিছি, এরপর এটা নাইরা সেটা ঢাইকা দিমু, এবং কতক্ষণ পর পর আইয়া কতক্ষণ পর পর আইয়া যাতে লাগিয়ে না যায় সেদিকে মনোযোগ দিমু। কিন্তু একখান ঘটনা ঘটতে গেছে, ঘটনা হয়েছে মোর ফোলায় বাথরুমে গোসল করতে গেছে, মুই আবার হে পিছিয়ে পিছিয়ে গেছিলাম, আইয়া দেখি মোর কাঁঠালের বিচি পুইডা লাগিয়ে গেছে, হাই হাই কি একখান অবস্থা। এখন কিন্তু কি হর মুই কত গন্ধ ছুটে যাইব, মানে পোড়া পোড়া গন্ধ হইব। তো ব্যাপার না, কোনো প্যানিক করার ব্যাপার না, এটার সমাধান অবশ্যই মধ্যারে আছে। মুই আগেই কইছি যে রান্না বান্না করতে গেলে আমার একটু একটু জিনিসপত্র হয়, কোনো ব্যাপার না। তুমি কড়াইটা উড়িয়ে থুয়ে আর একখান পাতিল ফ্রেশ পাতিল দিয়ে এটা গরম করে হের মধ্যে একটু তেল ডাল লাগাইছি। কি লেগে তেল দিছি কন্দি, কারণ এটা তো এটার মধ্যে তেল টাল তো নাই, এটার মধ্যে দিলেই কিন্তু লাগিয়ে যাবো কাঁঠালের বেশি, তাই লেগে একটু তেল দিয়ে লেছি যাতে এটা নিচে লাগিয়ে না যায়। তো তেলটা যখন গরম হবে তখন আমরা এই যে পোড়া পাতিলে কাঁঠালের বেশি বেশি পরে নাই, হালকা মানে মশলা পুড়ে গেছে ওটা কোনো ব্যাপার না, তো এইটার পুরোপুরি এটার মধ্যে ডালিয়া দিবেন, ডালিয়া দিয়ে ওই পাতিলটা ভিজাই রাখবেন, এইটা আমি সুন্দর করে এটার মধ্যে নাইরা সিরা হেয়ে পর আমি রান্না করে নেবেন। আর এই যে পাতিলটা দেখতেছেন এটা কোনো ব্যাপার না, পানি দিয়ে আমি ভিজাই রাখলি এটাই উড়তে যাইব। তো ফোড়া পাতিল যারা এখানে উড়াইতে পারেন না হেরা কিন্তু হালকা পানি দিয়ে চুলের মধ্যে বসাই দিয়ে কতক্ষণ নাড়াচাড়া দিলে কিন্তু ফোড়া পাতিলের দাগগুলো উঠা যায়, এটা টিপস মাথায় রাখেন।
তো ওই লাস্ট পর্যায়ে ঝোলটা দিয়ে মানে যতটুকু দিলে আর কি সেদ্ধটা পুরোপুরি হইব, এখন মোটামুটি সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ হওয়ার লেগে মুই ঝোল দিয়ে এরকম ডিম করে রাইখে চলে গেলাম। কতক্ষণ পর আবার আইয়ে দেখতে হইব, কারণ এবার যদি লাগিয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো, কাঁড়ালের বিষের খাওয়া লাগবে না, তো ফোড়া ফোড়া কাঁড়ালের বিষ হয়ে যাইব। তো আইয়ে দেখলাম যে না মোটামুটি সেদ্ধ হয়েছে, আরো একটু সেদ্ধ ধরা লাগবে, ঝোলটাও টানা লাগবে। তো লাস্ট ফিনিশিং আইয়ে দিই যে না সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন মোর এই মাংসের মশলাটা দিয়া এরপর কথুর নাড়াচাড়া দিয়ে এটা উড়িয়ে এলাম, আর সেদ্ধ মানে আর জাল দেওয়া যাইব না, হেলে কিন্তু জল শুকিয়ে যাইব, এলে আর ভাল লাগবে না। একটু জল রাখতে হইব হালকা হালকা, কারণ এটা উড়ানোর পরে আলুর মতো এটা জল টাইনা লইয়া যাইব। তো লাস্ট পর্যায়ে দেখেন মুই এক পাশে গরুর মাংস লইছি, আর এক পাশে হেই কিন্তু কাঁঠালের বিচি লইছি, মুরগির মাংস দিয়ে রান্না। তো মুই গরুর মাংস দিয়ে আর মুই কাঁঠালের বিচি খাই, আসলে অনেক মজা হয়েছে। আপনারা একবার রান্না করে খাইয়ে দেখবেন, এমনি আশা করি আপনাকে অনেক 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 ভালো লাগবে, এবং মোর এই করবেন একটা থ্যাংক ইউ দিবেন, ঠিক আছে? যে আপা আমরা রেসিপি দিকে রাঁধছি, মোর খাইতে অনেক ভালো লাগছে এবং সবাই অনেক প্রশংসা করছে। তো আমরা যদি মানে এরমের প্রশংসা পাইতে চান বাসার মানুষের, যে রান্না বান্না করে এরমের কাঁড়ালের বিসি এটার বিসি ওটার বিসি দিয়ে রান্না বান্না করে প্রশংসা পাইতে চান, তাহলে মোর এই রেসিপি দেখবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।